গতকালই সাংবাদিক সম্মেলন করে একেবারে কড়া ভাষায় যারা তৃণমূলের যারা বিক্ষুব্ধ নির্দল প্রার্থী হয়েছেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে তৃণমূলের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সমর্থন করে একেবারে লিখিত বিবৃতি দেওয়ার ঘোষণা করেছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবং তারপর থেকেই দিকে দিকে কিন্তু আজ সকালে যেটা আমরা খবর পাচ্ছি যারা নির্দল প্রার্থী এবং যারা তৃণমূলের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটছে। এই মুহূর্তে রয়েছে একেবারে 2 নম্বর ওয়ার্ডে রয়েছে, আমি দেখাতে বলবো এখানকার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌতম পাল, তার যেমন ফ্লেক্স ছেঁড়া হয়েছে তার পাশাপাশি তৃণমূল তার পাশাপাশি যে নির্দল প্রার্থী সুদীপ দাস তারও অভিযোগ যে কে বা কারা গতকাল রাতে কিন্তু তারও ফ্লেক্সগুলো ছিঁড়েছে। 2 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটেছে এবং তা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার সাথে রয়েছেন বিজেপির প্রার্থী গৌতম পাল, গৌতম দাস সাথে আমরা কথা বলে নেবো। গৌতম দা, কি বিষয়টা কি হয়েছে মানে সকাল রাত্রে কারা এই ফ্লেক্স ছিঁড়েছে আমি জানি না। সকালে আমি ঘুম থেকে উঠে আমার পার্টি কার্যকর্তারা দেখে, আমার কর্মীরা দেখে, আমাকে বলে, ফোন করে, পুলিশ এসে সেই সমস্ত কাট আউট ছেঁড়া সবগুলো কাট আউট সব কিছু নিয়ে পুলিশ যায়, বলে আপনি কোনো রকম সমস্যার মধ্যে পড়লে আপনি আমাকে ফোন করবেন। কি মনে হয় এগুলো কারা করছে? এগুলো কারা করছে আমরা বুঝতে পারছি, কিন্তু আমি বলতে চাইছি না, কারণ 2 নম্বর ওয়ার্ডের আমি দাঁড়িয়েছি প্রার্থী হিসাবে, বিজেপির মনোনীত প্রার্থী হিসাবে আমি পাড়ায় যে সাড়া পেয়েছি আমি সেই সাড়াকেই আমি প্রাধান্য দেব। এবং তার সাথে এটাও বলবো, তাদের আশীর্বাদ, তাদের সহানুভূতি, তাদের ভালোবাসা আমার মাথার উপরে আছে। এই ফ্লেক্স ছিঁড়ে কার্টুন কাট আউট জলে ফেলে দিলে এতে কোনো কিছু আমাকে গৌতম পালকে অন্তত, বিজেপি তো ভারতের বৃহত্তম দল, হ্যাঁ ভারতের সবচেয়ে বড় পার্টি, তাকে রোকা যাবে না, রুখতে পারবেও না, কোনো রকম শক্তি নেই যে গৌতম পালকে 2 নম্বর ওয়ার্ড থেকে হারিয়ে দেবে। নিশ্চিত জিত গৌতম পালের, এটা আগে থেকেই তারা আমার বিরোধীরা বুঝতে পেরেছে, তাই এসব কার্যকলাপ চালাচ্ছে। আমি কিছুই চাইবো না, আমি জনগণের রায় চাইবো, মাথা পেতে নেবো, যেটা দেবে সেটা আমার হারও হতে পারে, সেটা আমার জিতও হতে পারে, জনগণ আমার সাথে আছে। যখন আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এখানে, সেই জায়গাতে আমি যেখানে যা কালকে ব্যানার লাগিয়েছিলাম, কে বা কারা আমি জানি না, কাল রাত্রিবেলা আমি এখান থেকে 10টা পর্যন্ত গেছি, 10টার সময় রাস্তা দিয়ে গেছি, ব্যানার ছিল, কিন্তু আজকে সকালবেলা উঠেই আমি যখন আসছি আমার কাছে খবর যায়, এলাকার মানুষ আমাকে জানায় যে তোমার ব্যানার ছিঁড়ে পড়ে আছে। কে বা কারা করছে সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখন ওনারা যেইভাবে আছেন, আমি নির্দল প্রার্থী হিসাবে আছি, আমার সঙ্গে হয়তো এখন লোকবল কম, কিন্তু 2 নম্বর ওয়ার্ডে জনগণ আমার সঙ্গে আছে, আমি এটুকুনি বিশ্বাস আশাবাদী যে জনগণ এর বিচার করবে, 2 নম্বর ওয়ার্ডের মানুষের বিচার করবে। যারা এই খেস্টুন ব্যানার ছেঁড়ায় রাজনীতি করে তাতে আমি বিশ্বাস করি না, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না। আজকে দীর্ঘদিন ধরে আমি আজকে 13 বছর বয়স থেকে আমি রাজনীতি করছি 2 নম্বর ওয়ার্ডের বুকে, কিন্তু এই রাজনীতি আমি কোনোদিন দেখি না। মানে এগুলো কারা করছে? বিরোধীদের মুখ বন্ধ করার জন্য আজকে নির্দলকে কেন ভয় পাচ্ছে? শাসক দল এত ক্ষমতা নিয়ে দাঁড়িয়ে আছে, যখন উনি 2 বারের কাউন্সিলর, উনি যদি এতই 2 নম্বর ওয়ার্ডে এতই উন্নয়ন করে থাকে, তাহলে আজকে সেই ভয়টা কেন পায়? প্রশাসন এসেছিলেন আমার কাছে, প্রশাসন এসে ব্যানার দেখে গেছে, ব্যানারটা নিয়েও গেছে, সে কথা ওনাদের সঙ্গে বলেছি, আমার পশ্চিমবঙ্গের প্রশাসনের ওপর, ভারতবর্ষের আইনের ওপর পূর্ণ আস্থা আছে। সেই আস্থার পরিপ্রেক্ষিতে আমি দেখতে চাই যে ওনারা কী করতে চান। আজকে আমি এই ব্যানারটা আজকে ছিঁড়েছে, আমি হয়তো আবার এনে একটা এখানে আবার একটা লাগাবো, কাল হয়তো আবার ছিঁড়বে, সেই পরিপ্রেক্ষিতে আমি এই রাজনীতি বিশ্বাস করি না। আমি প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করছি যেন এটার একটা কে করেছে এটা পূর্ণ তদন্ত করুক, আমি এই আস্থা রাখছি 2 নম্বর মানুষের কাছে। আমার নাম সুদীপ দাস। এই বিষয়ে তো আমার জানা নেই কিছু, কারা কী করেছে না করেছে। আমি বলবো এসব আমার দলের ছেলে এসব করে না, রাজনীতি করে না, আমাদের মতামাজির দল, হততার দল, তা আমি বলবো ওদের কোনো আমি এইসব বিষয়ে আমার জানা হয়নি। আমাদের কারা দুষ্কৃতি করেছে তাহলে পুলিশকে খুঁজে বার করুক কারা করেছে, ঠিক আছে? ওরা নিজের দলের লোকের নিয়ে এরকম করাচ্ছে সামনে ফন্ড আসার জন্য। আমাদের যে বিরোধী দলেরা এসব নিজেরা কাজটা করে নিয়ে ফন্ড আসার জন্য এসব পুজো হাইলাইট করছে, এরা ভোটে জিততে পারবে না, আমরা এখানে তৃণমূল জিতবো।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট সকাল থেকে চাঞ্চল্য রয়েছে এবং এই ঘটনা জানাজানি হতেই সকালেই আজ ডানকুড়ি থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং আরেকবার দেখাতে বলবো এই যে ফ্লেক্সগুলো রয়েছে মূলত নয়ডি রোডের পাশে সেখানে কিন্তু ফ্লেক্স যেমন এদিকে ছেঁড়া হয়েছে তার পাশাপাশি নির্দল প্রার্থী সুদীপ দাস তারও কিন্তু ফ্লেক্স ছেঁড়া হয়েছে এবং তা নিয়েই কিন্তু একেবারে এই যথেষ্ট এই মুহূর্তে একটা অন্য পরিস্থিতি রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশ এসেছিল পুলিশ এসে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে কে বা কারা রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটেছে সেটাও কিন্তু খতিয়ে দেখছে ডানকুড়ি থানার পুলিশ। এইচবি ডিএনএন বাংলা হুগলি।